আমাদের পুরো ভিডিও, এই যে ঘরের মধ্যে সব ভাঙচুর হয়ে পড়ে গেছে। ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে? ভাই চাইনিজ বুদ্ধি, চাইনিজ বুদ্ধি সব ভাঙচুর পড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই যে এখন এই এই যে কাপড়গুলা, তারপলিংগুলা, হার্ড তারপলিং, এইগুলারে এইটার উপরে দিয়ে দেবে আর যেন পানি না পড়ে ভিতরে। এই হইছে মূল মোটামুটি কারুকার্যটা। এই 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 অন টাইম ঘর বানাইছে আর কি, বলে চাইনিজ আইডিয়া। বন্ধু নেপালি মে ইসকো কে বলতা হ্যায়, কে বানায়া? যে সেই বানানো ঘরটাকে এইবার আমরা ছাদ দিতেছি, ছাদ টিনের চালা দিতেছি, টিনের চালা। এমনকি বৃষ্টির পানি পড়বে না? না এই সব শেষ, তারপলিং দিয়ে দেওয়া হয়েছে। এখন ভিতরে ভিতরের পরিবেশটা হয়েছে এইরকম, এই যে লাল সুন্দর পাইপগুলো কভার হয়ে গেছে, এর মধ্যে এখন আর পানি আসবে না। আমরা এগুলা পেইন্ট মারবো। এই যে এইটারে বলে, বা এইটা কোন বুদ্ধি ভাইয়া? চায়না টেকনিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুদ্ধি তো আপনি দিয়েছেন নাকি চায়নারে? না মানে আমি বলতে চাইছি যে এই যে চায়না যে বুদ্ধিটা পাইছে, এটা আপনি তো দিয়েছেন নাকি? মেড ইন বাংলা বুদ্ধি চায়নার দেশে, চায়নায় সেই কাজ। যাই হোক, এই হয়েছে সব শেষ। মানে এই যে আমরা স্ট্রাকচারের মতনই দিয়ে বানাইলাম, এরপর তারপলিং দিলাম, পাইপটারে কভার করলাম, এই সেই চাইনিজ আইডিয়া। ভেতর থেকে এইরকম দেখতে, এই পুরো ভেতরে একেবারে ঘরের মতন অন টাইম, মানে এক ঘন্টার মধ্যে একটা যেমন তেমন ঘর বানাই ফেলাইছে। পাইপে কিন্তু আমরা পেইন্ট মারি নাই, এই ঘর বানাইছিলাম তো। একটু আগে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর মানে এই যে চাইনিজ বুদ্ধি, চাইনিজদের মাল, চাইনিজ বুদ্ধি, এই যে সব ভাঙচুর হয়ে পড়ে গেছে। এই মানে বৃষ্টি পরবর্তী সময় এটা দেখাইলাম আপনাদেরকে, মানে চাইনিজ বুদ্ধি এই যে ভাঙ্গিয়া বৃষ্টির পানি পড়িয়া, এই যে এক এক জায়গায় পানি জমা হয়েছে কুয়া কুয়া হইয়া। এই ছিল আসলে চাইনিজ আইডিয়া, চাইনিজ বুদ্ধি আজকের আমাদের পুরো ভিডিও। এই যে ঘরের মধ্যে সব ভাঙচুর হয়ে পড়ে গেছে। ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে? ভাই চাইনিজ বুদ্ধি, চাইনিজ বুদ্ধি সব ভাঙচুর পড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। পানি জমে, কয়েক টন পানি জমে একেবারে। মাছ মাছ দিয়ে যাইতে, মাছ মাছ দিয়ে যাইতে, যে পানিতে পানি আর পানি।